মামা ক্ষুধা লাগছে, চল বাসায় যাই। এই মামা, এই রান্না বাড়ির প্যারা এই আমার একদম ভালো লাগে না। তুই আমার মতো বিস্কিট নিয়ে বিস্কিট নিয়ে খা। মামা এই বিস্কুট আর কতদিন খাবো? বন্ধু তুই কই যাস? আর মামা খাবারের সময় গেছে, খাবার খেতে যাচ্ছি। কোথায়? সুপার হোস্টেলে, যেখানে তিন বেলা খাবার রেডি থাকে আমার জন্য। এরকম জায়গা আছে? হ্যাঁ আছে। চলো ভাই, এই চল 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 মামা, একটু দেখা আমার জায়গা। চলো মামা। শুক্রবার বিস্কিট খাইতে গিয়ে তো অবস্থা পুরো খারাপ। সমস্যা না মামা, টেনশন নিস না, এখন থেকে সুপার হোস্টেলে থাকবি, তিন বেলা খাবার, লন্ড্রি সার্ভিস, হাউসকিপিং, তুই সবকিছু ফ্রি পাচ্ছিস। তাই? হ্যাঁ মামা চল, আরো 30টি প্লাস সুবিধা আছে যেটা তুই দেখলে এখন সরাসরি দেখতে পারবি। চল। সকালের শুরুটাই খাবারেতে স্বাদে নাই, লাগে না তো ভালো আর ঘরের খাবার। শুরু হোটেলেতে খাওয়া, শেষ করে খাওয়া দাওয়া, মনে পড়ে ঘরে আজ করিনি বাজার। দৌড়ে বাজারে যাই, বাজেট তো বেশি নাই, কনফিউজ হয়ে যাই কি রেখে কি নেব তাই। পেঁয়াজের দাম বেশি তাই নিছি গরু দেশি, পেঁয়াজের দাম নিয়ে চলে শুধু রেশারেশি, সময়টা গুনে যাই।